হলো আমার এই বাসরে ঘর। কেন দেখা যায় বাসরে চারিদিকে অন্ধকার, বাসরে যেন প্রদীপে নিভিয়েছে বেহুলা ও নীল। তোমার নূপুরের জ্বালাই আমার বাপায়ের কনিষ্ঠ অঙ্গুলে ঘা হয়েছে। তুমি একটিবার উঠে বাসরের প্রদীপে জেলে তুমি একটিবারই দেখো না গো, কিন্তু একই একই শব্দ শোনা যায় অদূরে, শোনা যায় সর্পের গর্জন। তাহলে কি সত্যি সত্যি বাসর ঘরে সর্প প্রবেশ করেছে, সর্পে আমি দংশন করেছে? না না, এই বাসর ঘরে সর্প প্রবেশ করেছে প্রিয়ে, আমায় যে সর্পে দংশন করেছে, আমি যে বিচারে যেন চাইতে পারি না গো। তুমি একটিবার উঠে চেয়ে দেখো না বেহুলা, তুমি একটিবার উঠে চেয়ে দেখো না। ওই না
তুমি না আমায় বলেছিলে আমায় ছেড়ে তুমি ঘুমিয়ে পড়বে না, কিন্তু ওগো এই বাসর ঘরে আমায় সর্পে দংশন করেছে প্রিয়ে, আমাকে যে বড় ক্ষুধাত্ত আমায় যে খিদে পেয়েছে গো, আমি না তোমায় রন্ধন করতে বলেছিলাম, দাও না গো এক মুষ্ট অন্ন খেয়ে যদি আমি প্রাণে বেঁচে যাই, তুমি উঠে সেই অন্ন দাও না গো। আমি যে ক্ষুধার্ত জ্বালা সইতে পারি না, তুমি একবারে জাগো বেহুলা, তুমি একবারে জাগো। ও গোলাভি একটিবার এসে দেখে যাও মা, মা আর পারি না এই বিষয়ে জ্বালাতে, যেন আমার সর্বঙ্গ দাউ দাউ করে চলে। ও গো বক্ষে দেহ আমি যে আর পারি না এই বিষের জ্বালা সইতে, এই বিষ আমার কণ্ঠের উপরে আহ, এই বিষের জ্বালাতে যেন আমার গলা চলে যায়, এই বিষের জ্বালাতে যেন আমার হবে আমার মৃত্যু গো। তুমি একটিবার চেয়ে দেখো ভেউরা, তুমি একটিবার উঠো ও ভেউরা, তুমি আর ঘুমিয়ে থেকো না, একটিবার জেগে দেখো। ও গো ঈশ্বর, জন্মই যদি আমায় দিলে তবে এই লোভাসন করে আমায় মৃত্যু কেন দিলে ভগবান? আমি যে পারি না এই বিষের জ্বালা সইতে, কে দেখবে আমার গর্ভধারিণী মাকে, কে দেখবে আমার জন্মদাতা পিতাকে, কে বেহুলা? তুমি যদি একটিবারে জেগে কথা না বলো তাহলে পিতামাই বলবে তোমায় কলম কিনে গো। তুমি একটিবারে দেখো গো, একটিবারে জাগো। কোথায় তুমি হো ওই হে বংশীধারে গোলক বিহারী নারায়ণ, ও ও
দাও হে দাখা ওই হে বংশী ধারি গোলক বিহারি Yeah.
মানিক রত নিবাতিয়া মা Hey!
পারবো না মা তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না ফিরিয়ে দে না ফিরিয়ে দে শুধুমাত্র তোমার স্বামীকে দর্শন না করে তুই কেন আমার দর্শন করলি না কেন তুমি বাঁচিয়ে রেখেছিস কেন শুধুমাত্র একটি কথা বলার জন্য এই বাসর ঘর আমি পরিত্যাগ করতে পারছি না নাগিনি তুই কি এত নিষ্ঠুর পাশা আমি বিষ্ঠুর পাথা ওরে তুই বড় নিদয়া কালিয়ারে ওরে তুই বড় পাশান কালিয়ারে তুই বড় আজ তোকে তুই যখন আমাকে বিধবা সাজিয়ে দিয়েছি আমি তোকে ছেড়ে দেবো না তাহলে আমি তোকে আমি প্রাণ থেকে মেরে শেষ না আমাকে প্রাণ থেকে মেরো না আমাকে প্রাণ থেকে মারতে গেলে তুমি তোমার প্রাণপতি ফিরিয়ে পাবে না তবে তুমি ওই ছয় ঘাটির কথা মনে করে দেখো তুমি তোমার মৃত পতিকে কোলার মান্দাস তৈরি করে ওখানে সাগরের ভাগ বুককে ভাসতে ভাসতে
যখন তুমি দেবতা নগরে যাবে তখন আমি প্রধান সাক্ষী থাকব। নাগিনী তপো তোকে বিশ্বাস করি না আমি। বাসর ঘরে রয়েছে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোর মুখখানা কেটে নিলাম। যত্ন করে দেখো মা, যত্ন করে দেখো। শিখি স্বামীর সর্বাঙ্গ যেন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে যেন গরল বহে যা। তবে কেমন সবই দেবতা তুমি হারিয়ে ফেললা, ও গণেশ ধরে নিয়ে তোমারই কেমনই বিচার। Ha ha ha!
একবারই উঠে কথা বলো ও গো প্রাণনা স্বামী আমার গেল চলে স্বামী আমার গেল চলে জনমের মত সাজানো ফুলে আরে
आज की दुख होइछे तोमार बोलो नाया मारे पुत्र बधु गो सब कादो निर्मल मारे अगो बोमा तुम एक्टिवाले दरोजा खोलो बोमा अमाल बच्चा जो दिया नहीं बोले था कि मैं तुम्हारे पीछे आने को लेते बो एक ही बोमा तुम्हारे नौयों ने बारी छोड़ी चलाए अमाल अमाल लगाए तुम्हारे कुन नहीं बोले छे ना अमाह আপনার সম্পদ আমাকে খুব ভালোবাসে গো যদি ভালোবাসে বাছা আমার তুমি কিসের ক্রন্দন কিসের জয় মা আমার আমার সবই আমার সঙ্গে কথা বলে না সে যে অভিমান করে স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে ভূমিতে ঘুমিয়ে রয়েছে অভিমান হ্যাঁ মা বুঝতে পেরেছি কেন বা অভিমান করেছে প্রতিনিয়ত আমি না আমি নিজেই আমার বাচ্চাকে দুগ্ধ মাখা ভাত খাইয়ে দিই গতকাল থেকে আমি তারে খাবাইনি বলে আমার প্রতি মানে করেছে বোমা কোথায় বাচ্চা পারবে তুমি দেখবে একবার মা বলে টাকা সোনা একবার ভেবে দেখেছি তুই চলে তুই যদি আমায় ছেড়ে চলে যা আমাকে মা বলে ডাকবে রে মাটা আগে থেকে তুই আমি যে বলছি তুই যাবো বাচ্চা একবার মা বলে ডাকলো আজ আমি সপ্তম পুত্রকে হারিয়ে ফেললাম কেউ বংশে পতি দিতে রইল না আমার মৃত্যু দেব অগ্নি করার জন্য কেউ রইল না আমি কি দিয়ে ওরে দুধ মাখাব ছেড়ে চলে যে
সড়কে বেরিয়ে এসো।